আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি, আমার ছেলে ভালো আছে, আমার হাজব্যান্ড ভালো আছে। এই যে দেখো, আমার হাজব্যান্ড বসে কাঁঠালটা পুরো ভেঙে নিয়েছে। ওই দিন বলেছিলাম যে কাঁঠালটা পুরোপুরি হয়নি, তো আজকে সেটা হয়ে গেছে। এটা ভেঙে সবাইকে পরিবেশন করে দিয়ে দিয়েছে। এই যে দেখো, আমরা একটাও রাখিনি, আমরা খাইওনি, ও শুধু দু তিনটা খেয়েছে, আমিও দু তিনটা খেয়েছি। বাস এখানে সকালের জন্য বড়াকরম করছি, কারণ আমরা খেয়ে দিয়ে আমরা এক জায়গায় যাবো। তো আজকে আমরা কোথায় যাবো তোমরা বুঝতে পারছো, থাম নেলে লেখা দেখে বুঝতে পারছো যে আমরা আজকে ঈদ শপিং করতে যাচ্ছি শহরে। তো ঈদ শপিং করার জন্য আমি সব কিছু রেডি হয়ে গেছি। আমি জুতা লাগাবো বাস, আর আমার হাজব্যান্ড শুধু ক্যাবটা নেবে ওইখান থেকে, আর জুতা লাগাবে বাস। আমার ছেলেকে রেডি করে দিয়েছি। এই যে দেখো, হাজব্যান্ড শুধু জুতা লাগাচ্ছে। হাজব্যান্ডকে বললাম জানালাটা লাগিয়ে দাও, কারণ কবে আসবো বোঝা যাচ্ছে না, হয়তো রাত্রি হতে পারে। তো এখানে আমি কিচেনে আবার চলে গেলাম গ্যাসটা নিবানোর জন্য। তো এখানে দেখো, আমি আমার হাজব্যান্ড আমার ছেলে চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছো রাস্তাঘাটের অবস্থা। এত বৃষ্টি হয়েছে কি বলবো, আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে। প্রথমে তো আমার হাজব্যান্ড না বলেছিল যাবে আজকে শহরে, তারপর বললো না আজকে না, তারপর আবার বলো চলো যাই, কারণ রাশ কম হবে, লোকজন কম আসবে। তো কম লোকজন হলে ভালোই হবে, আর ঠান্ডা ঠান্ডা দিন তেমন গরম লাগছে না, পরে হয়তো গরম লাগবে, হয়তো রোদ উঠে যাবে, তারপর ভালো লাগবে না যেতে, মানুষও বেশ থাকবে, তাই জন্য চলে গেলাম। আর যে দেখো, আমি মোবাইলটা হাতে নিয়ে যাচ্ছি, আর আমার ছেলেকে হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। রাস্তাটা একরকম দেখতে একটা সুন্দর সুন্দর লাগছিল, কিন্তু যেতে পারছিলাম না কাদার জন্য। আর এখানে দেখো, এই যে আমাদের একটু সামনে নালা যেটা বলে সেটা এত ছোট, আর বৃষ্টি দিলে এত বড় হয়ে যায় কি বোঝা যায় অনেক বড় একটা নালা, কিন্তু এটা এত বড় নয়। আর এখানে আমরা রাস্তার মোড় হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা কীরকম লাগছে বৃষ্টির মধ্যে। হাজব্যান্ড বলছে আজকে সকালে এই জায়গাটা পুরো জলে ভরে গিয়েছিল। এখানে আমি একটু স্পিডে মুড়ে দিয়েছিলাম, কারণ আমি পুরো রাস্তাটা দেখিয়ে নিয়েছি, তো তোমাদের দেখতে একটু বোরিং লাগবে, আর আমার ভালো লাগছিলো, কারণ পুরো রাস্তার ওই পাশে জল আর জল হয়ে গিয়েছিলো। প্রথমে তো রোদ দিলে এটা তো জল থাকে না, কারণ এটা তো একটা কি বলবো বন্ধের জায়গা, তো এটাতে রোদ থাকলে পুরো শুকনো থাকে। আর আজকে তো বৃষ্টি হয়ে এক দুদিন বৃষ্টি দেওয়ায় এতটা জল হয়েছে বোঝাই যাচ্ছিল না। তো এখানে দেখো রাস্তাতে কাজ এসেছে সরকারের, তো কাজ হচ্ছে। আর এখানে আমাদের অটো অনেক আগেই থেমে গেছে, শুধু এই মোড়টাতে এসেই অটো থেমে গেছে। তো অটো বলেছিলো যাবে, তো আমরা ওইখান থেকে বলেছিলাম হ্যাঁ যাবো, তো ওখানে ও দাঁড়িয়েছে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেলাম। এই যে দেখো, আমরা অটোতে বসে গেছি, আর অটো চালু হয়ে গেছে। তো আমার ছেলে প্রথমে বুঝতে পারছিলো না যে মা বাবা হঠাৎ করে কোথায় যাচ্ছে, তো ও খুবই খুশি হচ্ছিলো, তারপরে অনেক ফুর্তি করছিলো, আর পর ঘুমিয়ে গিয়েছিলো। এই যে দেখো, একটু ফুর্তি করে আবার ঘুমিয়ে গিয়েছিলো। ও যখনই কোনো কোথাও যাই, তো রাস্তাতে গাড়িতে তোমরা দেখতে পারবে যে ও ঘুমিয়ে যায়। এখানে এসে প্রথমেই গাড়ির থেকে নেমেই চলে আসলাম একটি মোবাইলের দোকানে। তো মোবাইলের দোকানে কেন আসলাম সেটা তোমাদের বলি। তো মোবাইল আমরা নিয়ে এসেছিলাম, দুটো মোবাইল নিয়ে এসেছিলাম ওইগুলো সার্ভিস করার জন্য। আর এখানে আমি মোবাইলের জন্য কভার দেখছি, কারণ আমার মোবাইলের কভারটা আমার ছেলে সাইড থেকে নষ্ট করে দিয়েছে। ছেলে এখানে ওই যে বালতিতে জল জমে গেছে, তো ওই জল জমার জন্য অনেক ফুর্তি করছিল, ভাবছিল ওইখানে যাবে গিয়ে জলগুলা নষ্ট করবে, তারপর জলগুলো ওর উপরে ছেটাবে, তো এটাই ওর কাজ। এখানে দৌড়ে যাচ্ছে, তারপর ওই যে পিকচারের যে মেজটা আছে সেটাকে ধরছে, আবার দৌড়ে আসছে। তো তারপর ওইখান থেকে চলে আসলাম এখানে, এখানে এসে স্টেট ব্যাংকের যে এটিএমসটা হয় এখানে আসলাম, আর হাজব্যান্ড আর ছেলেকে বললাম তোমরা ওই পাশে বসো। তখন কোনো বৃষ্টি হচ্ছিলো না, ঠান্ডা ঠান্ডা দিন, ভালোই লাগছিলো। আর আমি ওইখানে ঢুকে আমার যেটা বই হবে সেটা আমি প্রিন্ট করাবো। এখানে মানুষজনও ছিল অনেক, তো ওরা চলে যাওয়ার পর আমি ঢুকলাম।
এই যে দেখো আবার আমরা ওইখান থেকে চলে এসে আমরা টোটোতে বসে গেছি, আর এটাই হলো আমাদের শহরের শুরুয়াত। অনেক আগ থেকেই শুরু হয়ে গেছে, তো এখানে আমি তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ঘুরিয়ে ঘুরিয়ে কি আমি অটোটোতে বসে আর তোমাদেরকে যা পারি দেখাবো। এই যে দেখো এটা এটা হলো আমাদের এখানে একটি বড় ব্রাহ্মণ বাড়ি, যেটা আমাদের এখানে ভালো মিষ্টি, যে ভালো মিষ্টি দোকান বলতে এখানে এখান থেকেই সবাই নেয়, কোনো বিয়ে অনুষ্ঠান হলে এই ব্রাহ্মণ বাড়ির থেকেই মিষ্টি নেওয়া হয়। আর ওই পাশেও অনেক বড় বড় মার্কেট আছে। এটা হলো অ্যাপোলো শোরুম, যেটাতে অনেক দামি দামি কাপড় থাকে, অনেক ভালো কাপড় থাকে, একদম প্রাইস প্রাইস কোনো ডিসকাউন্ট হয় না, কারণ যেটাই লেখা থাকে ফিক্সড রেটের দোকান। ওরা আমরা যেই জায়গায় যাবো সেটা হচ্ছে একটা মল, তো এটা অনেক দূরে, তার জন্য আমরা টোটো নিয়ে এসেছি। প্রথমে আমি বললাম আমি চলো হেঁটে যাই, তো না বললো, তো তারপর টোটো নিয়ে গেছিলাম। ও বললো আসার সময় হেঁটে আসবো। তো এখানে তোমাদের দেখাচ্ছি বড় বড় মার্কেট, ওই যে যেটা দোকান সেটাতে অনেক ভালো ভালো কাপড় কুর্তা বিক্রি হয় কিছু কম দামে রাস্তার পাশেই। এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবি সম্রাট, এখানে অনেক ভালো ভালো পাঞ্জাবি হয়, অনেক দামি দামি পাঞ্জাবি হয়। এটা হলো আমার আমাদের কলেজের সাইট, কলেজের সাইট যে যে কলেজে আমি পড়াশোনা করেছিলাম তোমাদের দেখাবো। এই হলো আমাদের কলেজের বাউন্ডারি শুরু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ সাদা দেওয়াল, তো এটা আমাদের কলেজের বাউন্ডারি দেখতে পাচ্ছ। এইটা হলো আমার কলেজ, আমি যে কলেজে বিয়ে পড়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ এত বড় কলেজ, বাউন্ডারি কোথার থেকে শুরু হচ্ছে এখনো পর্যন্ত বাউন্ডারি আছে, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত আমাদের কলেজের সীমা, এখনো পর্যন্ত আমাদের কলেজের সীমা। এই যে দেখো ওইখানে এসে শেষ হয়ে এই জায়গায় এসে শেষ হয়ে গিয়েছে। তো এই কলেজে আমার অনেক স্মৃতি আছে। এই যে নাহাটা টেক্স দেখছো, এটা নতুন হয়েছে, দেখি আসার সময় এটাতে প্রথমে ভেবেছিলাম আসবো কিন্তু আসিনি। এই যে ট্রেন্ডস যেটা, এটাতে ঢুকেছি আমি, তো ঢুকে একটা কাপড় কিনেছি, আমার কাপড়টা ওর পছন্দ হয়েছে তো ও কিনেছে, আমার বেশি পছন্দ হয়নি। এই যে জারা ফ্যাশন যেটা দেখতে পাচ্ছ, এটাতে অনেক দামি দামি 1 লাখ 1.5 লাখের মতো টাকার কাপড় হয়, সাধারণত অন্য দোকানে এত দামি দামি কাপড় হয় না, জারা ফ্যাশনে এত দামি দামি কাপড় হয় শুনেছি, আমি কোনোদিন ঢুকিনি কারণ এত দামি কাপড়ের আমার কী দরকার ব্যাপারে। আমরা নর্মাল মিডিল ক্লাস লোক, আমাদের নর্মাল নর্মাল জিনিস হলেই হবে। এত বড় গরু তোমরা দেখতে পাচ্ছ, দুটো গরু দেখে আমার ছেলে এইভাবে জড়িয়ে ধরেছে ওর বাবাকে। তো এখানে এখানে অনেক রাস্তা, একটা তারপর দুটো তিন চারটা রাস্তা, তাই জন্য এখানে সবসময় পুলিশ থাকে। আর সাইডে হচ্ছে পেট্রোল পাম্প। আমরা একদম চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, তো আস্তে আস্তে করে টোটো থেমে যাচ্ছিল, দেখতে পাবে। এই যে দেখো আমি ওকে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে ওইখানে এখন বিরিয়ানি হয়, বিরিয়ানি হয় এক দুটো ছেলে এসে কোথা থেকে এসে বসে, আর ওই যে দেখতে পাচ্ছ হান্ডি নিয়ে বসে আছে, তো এখানে বিরিয়ানি খুব ভালো বিরিয়ানি হয়, তো ওকে দেখাচ্ছিলাম। এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, আমাদের মলে, বিশাল মার্কেটে, তো বিশালে চলে এসেছি বাচ্চাদের জন্য কিছু কাপড় কেনাকাটা করবো বলে, বাড়ির বাচ্চাদের জন্য আর আমার ছেলের জন্য, আর আমাদের জন্য কিছু এখান থেকে কিনবো না, এখানে তেমন ভালো কিছু না, তবুও আমার হাজব্যান্ড বলছে যে এখান থেকে কিনে নেওয়ার জন্য আমি কিনিনি। তো প্রথমে এসেই এই যে আমার হাজব্যান্ড ছাতা নেওয়ার জন্য অনেক ওর বেশি আগ্রহ আছে, একটা বড়ো ছাতা হবে, এখানে এসে দেখে দেখলাম যে আছে বড়টা, কিন্তু ওখান থেকে নিইনি কারণ এখানে একটু একটু কীরকম ছাতা আছে যেটা বলি, যেটাকে আমরা ধরি যে জায়গাটা, সেটা ভালো ভালো দেখাচ্ছিল না, তাই জন্য নিইনি। তো ওখানে এটা হচ্ছে ব্যাগ, অনেক ধরনের ব্যাগ, ছোটো ছোটো বাচ্চাদের চেয়ার, এই যে দেখতে পাচ্ছ পার্স, তারপর হ্যান্ড সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ যেটা হয়। আর এখানে আছে, এখানে এসে আমার ছেলের ছোটো চুটি দেখে কি অবস্থা আমাদের খারাপ, এই যে ছেলে এত শয়তানি করছিল, এত শয়তানি করছিল ছেলে যার কোনো
বাসা নিয়ে বলবো, আমার আমার তো রাগ উঠে গিয়েছিলো, রাগ উঠে গিয়েছিলো ছেলের এসব শয়তানি দেখে। তো এখানে একটি ড্রেস দেখে গিয়েছিলাম, তারপর দেখি ড্রেসটা এত ভালো না দেখতে, এখানে হেয়ার ব্যান্ড আছে, আর এখানে আমার ছেলে ছোটো 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 ছুটি করছিলো, আর হাজব্যান্ড ওকে শুধু ধরছিলো আর বলছিলো তুমি যাও, তুমি গিয়ে কেনো ওদের জন্য। তো এত শয়তানি করছিলো। এখানে দেখো একটি স্কার্ফ দেখে দাঁড়িয়েছিলাম আমি, তো প্রথমেই আমার একটি অভ্যাস, প্রথমেই দেখি এটার দাম কত। তো এখানে এটা ছিল 99 টাকা। তো স্কার্ফটার কোনো আগা মাথায় বুঝছিলাম না, তারপর রেখে দিয়েছিলাম। এখানে ছেলে ওই জায়গা থেকে শুধু গেঞ্জি নিয়ে দৌড়াচ্ছে, বড়ো বড়ো গেঞ্জি নিয়ে দৌড়াচ্ছে। তো কোথার থেকে কোথায় দৌড়ে চলে যায় তা বোঝা যায় না, তার জন্য হাজব্যান্ড সবসময় পাশে আছে। এখানে আমি দেখছিলাম প্রথমে ফ্রক, দেখতে পাচ্ছ ফ্রক, কিন্তু এতটা ভালো লাগছিলো না, ফ্রকগুলো ভালো কিন্তু আমার এতটা ভালো লাগছিলো না। এখানে ছোটো ছোটো বাচ্চাদের ফ্রক, আমি ওই পাশে যাবার জন্য আমি দেখে যাচ্ছি এখানে অনেক লোক, তার জন্য আমি আর মোবাইলটা উঠাচ্ছি না, একটু লজ্জা লাগছিলো। এইখানে দেখো ফ্রক, তাদের জন্য ফ্রক কেনার জন্য এসেছিলাম। তো ওই জায়গাতেই ফ্রক কিছু ভালো ভালো আছে, ওইখান থেকে আমি আমার দুটো বাগনি বাইজের জন্য ফ্রক নিয়েছিলাম ওই পাশ থেকেই। এগুলো নয়, দেখাবো তোমাদের কে কোনটা নিয়েছিলাম। ভালো লাগছিলো, অনেক সফট সফট কাপড়, এখানে অনেক ব্র্যান্ডের কাপড় হয়, সফট কাপড় হয়। তো এখান থেকে তারপর চলে আসি, তারপর আর কোনো কিছু করিনি ছেলের জন্য, সব মোবাইল টোবাইল রেখে দিয়েছিলাম। এখানে এসে এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম, দা কিনেছিলাম, তারপর এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম তোমাদের দেখাবো আগে। তো অনেক সময় পর তারপর আমরা কিছু খাবার জন্য আমরা বসে গিয়েছি হোটেলে। তো এখানে হোটেলে বসে গিয়ে ও আমার ছেলেকে প্রথমে খাওয়া, কারণ আমার ছেলের একদম মুখটা শুকিয়ে গেছিলো। আমি সিঙ্গারা মিষ্টি নিয়েছিলাম, সিঙ্গারাটা একদম ভালো ছিল না, সিঙ্গারাটা রেখে দিয়েছিলাম। আর ছেলে হাজব্যান্ড নিয়েছে পুরি, পুরি সবজি নিয়েছে, হাজব্যান্ড পুরি আর পুরি সবজি নিয়েছে। তো আমার ছেলে খাচ্ছিল, এই যে দেখো সিঙ্গারাটা একদম ভালো না। তারপর ওখান থেকে আসার পথে আরেকটা জিনিস কিনেছিলাম, সেটা আর তুলিনি, আরও একটা জিনিস কিনেছিলাম সেটাও কিনতে দিইনি। তারপর শাড়ির দোকানে এসে এখান থেকে একটা শাড়িও নিয়েছিলাম। তো এখানে দেখো অনেক ভালো ভালো শাড়ি দেখতে পাচ্ছ তোমরা, অনেক ভালো ভালো শাড়ি এখানে। এটা হলো আমাদের এখানে অনেক সুনামধন্য মারবাড়ি শাড়ির দোকান। আমার ছেলের চিল্লানোটা তোমরা একটা অ্যাভয়েড করো, ওর বাবার আওয়াজ শুনে ও চিৎকার করছে, ওর বাবা বাইরের থেকে আওয়াজ করছে আর ভেতর থেকে চিৎকার দিচ্ছে। তো তারপর চলে আসি বাড়িতে, তারপর এতটা বৃষ্টি হয়েছিল রাস্তায়, আমরা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গাড়িতে চলে আসি। আর রাস্তা থেকে ও ছাতা নিয়ে নিই, ওর ছাতাটা যাওয়ার জন্য নিয়েছিল, ও ছাতাটা নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ মোবাইলের কাভারটা নিয়েছিলাম ওই দোকান থেকে, আমার মোবাইলে অন্য কাভার ছিল কিন্তু প্রথমে তো সেটা দেখাইনি। তো আজকে কাভারটা বদলে নিচ্ছি, আর এটা হলো আমার হাজব্যান্ডের আইফোন, বাচ্চার বলছিল আইফোনটা এদিকে নিয়ে এসো। তো এই জন্য নিয়েছিলাম, আর ছেলে ছোটো মোবাইলটা দিয়ে কথা বলছিল, আর এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল বসিয়ে দিয়েছিলাম। যে দেখো ঘরে কিছু একটু রান্না ছিল, কুমড়ো দিয়ে মাছ দিয়ে, আগের তো ফ্রেশ ফ্রেশ কিছু তো বানাতে হবে। তারপর ও বলছিলো আলু ভাজি করার জন্য, তো আলুটা নিয়েছিলাম। তো এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা বসে গিয়েছি, আমি বসে গিয়েছি না সরি, আমরা ঘুমানোর জন্য। ওর অনেক বোরিং লাগছিলো, তো বলছিল চলো ঘুমিয়ে যাই, কিন্তু আমি এখানে বসে আমার একটু হিসাব নিকাশ আছে তাই জন্য এখানে বসে আছি। আর ছেলে এখানে ফুর্তি করছিল বসে বসে, এই যে দেখো ওর ফুর্তিটা হলো, সব কিছু ফেলে দিয়ে প্রত্যেক দিন রাতে ওর একটাই কাজ, যখনই ঘুমানোর জন্য আমরা মশারি টাঙ্গাবো ও করে সমস্ত কিছু ফেলে দিয়ে তারপর এসে বিছানাতে উঠবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব, আজকে আর ব্লগটা বেশি লম্বা হয়ে যাবে, 11:20 বেজে গেছে। আর তোমাদের কালকে দেখাবো আমরা কী কী শপিং করেছি, কার জন্য কী নিলাম, আমার ছেলের জন্য করার ড্রেস নিলাম, আমার জন্য ড্রেস নিলাম, কালকে দেখাবো, বাই।